আমরা যারা প্লেয়ার আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই, প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা খেলা সব কিছু নতুনভাবে আমাদেরকে শুরু করতে হয়। এখন তো খুব একটা বাজে অবস্থা নাই, সিচুয়েশান ওরকম নাই, যে কারণে কিন্তু আমাদের খেলাগুলো কিছুটা পিছিয়ে ছিল, একটা মানে অশান্তির মধ্যে ছিলাম। আমরা যারা প্লেয়ার আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই, প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা খেলা সব কিছু নতুনভাবে আমাদেরকে শুরু করতে হয়, এবং আমি মনে করি এভরিথিং ইজ চ্যালেঞ্জ। আর যেরকম এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমি জানি না, মানে এখন তো খুব একটা বাজে অবস্থা নাই, সিচুয়েশান ওরকম নাই, যে কারণে কিন্তু আমাদের খেলাগুলো কিছুটা পিছিয়ে ছিল, একটা মানে অশান্তির মধ্যে ছিলাম যে, তো সেটা থেকে উতরে এসে, এবং আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে, বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়, স্পেশালি প্রত্যেকটা স্পোর্টস আসলে, তো আসলে ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই, যে যখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জিং। আসলে টিম যাচ্ছে মূলত কয়েকদিন পরে ন্যাশনাল টিম যাবে, নিশ্চয়ই প্রস্তুতির জন্য অনেক বড় একটা সুযোগ, যেহেতু পাকিস্তান এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি ইন্টারন্যাশনাল। খুবই বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে, তো যেটা সাধারণত আমরা দেখছি যে ইন্ডিয়া টিম কিন্তু করে থাকে, যে যখনই যে কোনো দেশে ন্যাশনাল টিম যায় ওরা আগে এ টিমটা পাঠিয়ে দেয়, সো দ্যাট কন্ডিশন বা যার যদি এরকম কেউ থাকে যে প্র্যাকটিস করিয়ে নেওয়ার মতো প্লেয়ার, তো তাদেরকে পাঠায়। তো আমাদের ক্ষেত্রেও আসলে কিছুটা ওরকমই, এবং নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে, তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশনে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমার।